তিন প্রজন্মের রাজনৈতিক এবারে প্রথমবার ভোটের ময়দানে, এই অভিজ্ঞতাটা ঠিক কিরকম? ভীষণ ভালো লাগছে, আপনারা প্রত্যেকেই এত সুন্দর ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছেন আমাকে যে আমার আর কিছু বলার থাকছে না। তবে একটা অন্যরকম অনুভূতি, পুরোপুরি নতুন তো নই, কিন্তু ময়দানে তো একটা একটা বড় ময়দান এটা, সেখানে তো দেখুন এটা বলতেই পারেন আমার একটা বিশাল একটা এক্সপোজার হয়েছে, সেটা ভালো লাগছে, শিখছি। দেখুন এইসব এক্সপিরিয়েন্সগুলো শেখায় লাইফে, এটা আমার দরকার ছিল শেখা, লাইফটাকে ডিসিপ্লিন করে আনা, কীরকম করে কী কাজ হয়, জনগণের সেবা যে করতে পারবো এটা আমার কাছে একটা খুব ভালো লাগছে। এটাই ধরতে পারেন একটা আমার মেন মাথায় ঢুকে গেছে একটা মেন পয়েন্ট, যে আমাকে লোকের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেকের কাছে দেখছি আমি খুব বড়সড় কোনো কী বলবো মানে অভিযোগ বা তো আপনার ওরা যে খুব ডিমান্ডিং তা কিন্তু নয়, সিম্পল জিনিস, তারা শুধু বলছেন দিদি আপনার আপনাকে যেন পাই সবসময়। পাই বলতে কীরকম, যখন ফোনে ফোন করে ফোনে কথা বলবো আপনার সাথে, ডিরেক্টলি কথা বলবো, কোনো মিডিয়া ওয়াইজ যাবো না, থ্রু মিডিয়া, এইটাই তো দরকার। এইটাই তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ মানে কি হয়, আর কাউন্সিলর হচ্ছে সব থেকে যে পাবলিকের সাথে একদম কাছাকাছি থাকেন। এটা একদম আমার খুব কাজের মতো ভালো লাগছে, এরকম একটি ময়দানে নেবেছি মানে এত ইয়াং একটা এজে, এই অভিজ্ঞতাটা যেন সারা জীবন আমি রাখতে পারি, এই যে আমার শেখা হয়ে যাবে জীবনে, আমি সবসময় ভাববো যে আমার একটা খুব বড় শিক্ষা হয়েছে। মাঠে নেমে প্রথম শিক্ষাটাই চাইছেন যে মানুষের সঙ্গে যোগাযোগ, এবং যারা আসছেন সামনে অভাব অভিযোগ তাদের শুনছেন, এবং তার পাশাপাশি একটাই বক্তব্য যে যেন সারা বছর পাই, ফোনে যোগাযোগ করতে পারি, এইটুকুন আবদার নিয়েই কিন্তু পূজা পাঁজা প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাচ্ছেন এবং প্রত্যেকের কাছে ভোট চাইছেন 8 নম্বর ওয়ার্ডে। 1995 থেকে তিনি কাউন্সিলর, একাধিকবার দল বদলালেও তার জয় আটকায়নি, তৃণমূলে দায়িত্ব বেড়েছে, সাংসদ হয়েছেন। 88 নম্বর ওয়ার্ড থেকে ষষ্ঠবার লড়াইয়ে তৃণমূল প্রার্থী মালা রায়। কখনো ঘাসফুল, কখনো হাত, কখনো আবার ঘড়ি, প্রতীক বদলালেও প্রার্থী যে চেনা, তাই 1995 থেকে 88 নম্বর ওয়ার্ডে অপরাজিত মালা রায়। এই ভোটটা অন্তত কোথাও দিও না, হ্যাঁ মানে আমরা যাতে 25 বছর থেকে এসেছি তাকে আরো 5 বছর দেখতে চাই, ঠিক আছে? আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, না না এটাই হচ্ছে কথা। চেতলা থেকে চারু মার্কেট, রাসবিহারী মোড় থেকে প্রতাপাদিত্য রোড, ঝুপড়ি থেকে বহুতল, টানা 25 বছর কাউন্সিলর হওয়ার সুবাদে সবটাই হাতের তালুর মতো চেনা, তাই প্রচারের ফাঁকে চলল আড্ডা। কর্মীদের সঙ্গে কখনো দেওয়াল লিখনে হাত লাগাচ্ছেন, কখনো মৃদু বকুনি দিচ্ছেন। কলকাতা পুরভোট এগিয়ে আসতেই তৃণমূল কর্মীরা এবং সেই সঙ্গে তৃণমূল প্রার্থীরাও কিন্তু গা ঘামাচ্ছেন। এই মুহূর্তে 88 নম্বর ওয়ার্ডে আমরা পেয়ে গেছি মালা রায়কে। আসলে মানুষও যেমন আমাকে ভালোবাসেন, আমিও মানুষকে চেষ্টা করি তার সমস্যাগুলো তাৎক্ষণিক মিটিয়ে দেওয়ার, সেই জন্য ওরা একদম আমাকে ঠিক ক্যান্ডিডেট হিসেবে ভাবছে না, তারা মনে করছে তার বাড়ির লোক কেউ দাঁড়িয়েছেন, সেইভাবে আত্মীয়ভাবে তারা ভাবছেন। 1995 সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে লড়ে 88 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হন মালা রায়। তারপর দক্ষিণ কলকাতার এই ওয়ার্ড তাঁর গড়ে পরিণত হয়। 1998 সালে তৃণমূলে যোগ দেন মালা রায়। 2000 সালে জোড়া ফুলের প্রতীকে জিতে মেয়র পরিষদ হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতপার্থক্যের জেরে 2005 সালে পুরভোটের ঠিক আগেই তৃণমূল ছাড়েন সুব্রত মুখোপাধ্যায়। গুরুর পথেই হাঁটেন মালা রায়। 2005-এর পুরভোটে এনসিপির হয়ে দাঁড়িয়েও তাঁর জয় আটকায়নি। এরপর 2010-এ হাত চিহ্নেও জিতে যান। 2015-এর পুরভোটের মুখে কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন হয় মালা রায়। 88 নম্বর ওয়ার্ড তাঁকে ফিরিয়ে দেয়নি। তৃণমূল পরিচালিত গত পুরভোটের চেয়ারপারসন ছিলেন মালা রায়, 88 নম্বর ওয়ার্ডের 5 বারের কাউন্সিলর। বিধানসভা ভোটে নিরিখে তাঁর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে 3,800 ভোটে। ষষ্ঠবারের লড়াইয়ে নেমেছেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ। এই একটা সুযোগ থাকে, আমরা সবসময় সব ঘরে অন্তত পৌঁছতে পারি, চেষ্টা করব সব ঘরে যেতে পৌঁছানো যায়। ভালো মতো কাজ করতে জানলে কখনো কর্পোরেশন থেকে ফান্ডের অভাব হয়নি, আমরাও তাই চেষ্টা করেছি এবং কাজটা নিখুঁতভাবে করতে হবে। কর্পোরেশন কাজ করেছে, প্রচুর কাজ করেছে, এবং আজকে এই ওয়ার্ডও প্রচুর কাজ হয়েছে, আবার হবে। এবার ফের পুরভোটে প্রার্থী হয়েছেন হেভিওয়েট নেত্রী। কাজের লোককে মমতাদি সবসময় পছন্দ করেন, তিনি নিজেও যেরকম কাজ করেন, তিনি নিজেও যেভাবে মানে উদ্যোগী হয়ে সারা দিন রাতকে এক করে কাজ করেন, তিনিও চান কাজের মানুষগুলো যাতে আবার নির্বাচিত হয়ে মানুষের পাশে কাজটা করতে পারে। প্রচারে বেরিয়ে সরাসরি বিরোধীদের আক্রমণ নয়, কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ উস্কে দিচ্ছেন মালা রায়। প্রত্যেকটি ঘরে ঘরে অন্তত একটা গ্যাস জ্বলে,
সেই গ্যাসের দামটা প্রায় হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছে। মানুষ একটা গ্যাস কিনতে পারলে এবং বিজেপি এটা চেষ্টা করলে এটা নিয়ন্ত্রণ করতে পারত, এবং সেখানে দেখুন আজকে সেই গ্যাসটা একটা গ্যাস কিনলে এক মাসে কিনলে পরে যদি কোনো মানুষের বাড়িতে দুটো গ্যাসের দরকার হয় তাহলে তার বাজেটটা কোথায় বেড়ে যাচ্ছে। এইভাবেই আমরা মালা রায়কে পেলাম প্রচারের ফাঁকে, তিনি বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন এবং সেই সঙ্গে তার প্রচার কৌশল সারছেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ।